মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেও অর্থ দ্বারা সুস্থতাকে অর্জন করা সম্ভব নয়। স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে, ওদেরকে কখনো খুঁজতে হয় না। ওদের প্রয়োজনে ওরা ঠিকই সঠিক মানুষকে খুঁজে নেয়। এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর কিছুটা অভিনয়। মানুষ নোংরা কাপড় পরতে লজ্জা পায়, কিন্তু নোংরা চিন্তা ভাবনা মনে আনতে লজ্জা পায় না। সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু মানুষ ইচ্ছে করলে সব কিছুকে ভুলে যেতে পারে না। যেভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে তা আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। খুব কাছের মানুষের অবহেলা সহ্য করার মতো ক্ষমতা মানুষের নেই। মানুষ বড় অভিমানী প্রাণী। একজন মহান ব্যক্তির ব্যক্তিত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার আচরণ দেখে। যে পথে কাটা নেই সে পথে যাওয়ার আনন্দ নেই। বাধা যত বেশি বিজয়ের আনন্দ তত মধুর। লোকে যা প্রকাশ্য করে তা অনেক ক্ষেত্রে তার আসল পরিচয় নয়। লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। সৎ পরিশ্রমের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন প্রতি মুহূর্তে নতুন কিছু করার শিক্ষা দেয়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। অন্যকে ছোট করে তারাই যাদের নিজেদের বড় হওয়ার যোগ্যতা নেই। তুমি কাছে থাকতে যে তোমার গুরুত্ব বোঝেনি, তুমি চলে গেলেও সে তোমার মূল্য বুঝবে না। বোকা মানুষগুলো সত্যি অনেক ভালো, এরা নিজে কাঁদতে জানে। আমাকে দেখে গা জ্বলে যায়, সেটা আমার নয় আপনার স্কিন প্রবলেম, পারলে ভালো ডাক্তার দেখিয়ে নিন। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে জীবনে ক্ষমা করা যায় না। মাটির হাড়ি আর গরিবের মূল্য যে নিজের হাতে গড়ে সেই জানে, যে ভাঙে সে তার মূল্যই বোঝে না। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। অহংকারের মতো শত্রু পৃথিবীতে আর কেউ নেই। শত্রুর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করলে সেও একসময় বন্ধুতে পরিণত হয়। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হল মন। সেটাই যদি নোংরা হয় তবে চিন্তা সুন্দর হবে কি করে? কেউ কাউকে সারা বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু মানুষ ইচ্ছে করলে সব কিছুকে ভুলে যেতে পারে না। যেভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।